Hi guys, welcome back to my channel. Today I'm going to shop in Behala Bazaar. Kalipujor quite a jinish kinte jabo Behala Bazaar. Aar amar barir jonno koyekta jinish kinbo. Diya tarpore doshokorm koyekta jinish kinbo. To ogulo kinte jacchi. To bazare giye dekha hocche. Hati ashi, hati ke bollam aaj. Hati ashi. Ki ar bolbo, budi hoye geche to. Budir ektu boyosh hoye geche. Doshokorm dokane eshechi. বাজার করতে কয়েকটা জিনিস বাকি আছে দিদি কেনা ওটা কিনছি দিদি এখন তারপরে আমরা চাল ফাল এগুলো কিনতে যাব গাইস আমি আমার বাড়ির জন্য কয়েকটা গোবি ফুল কিনছি দিদি কিনছে দশ করার জন্য দশ করার কয়েকটা জিনিস বাকি আছে ওগুলো কিনছে আমাদের দশ করার জিনিস কেনা হয়ে গেছে এখন আমরা আলু চাল কিনতে যাচ্ছি গাইস সব শপিং করে এখন বাড়ি ফিরলাম বাড়ি ফিরলাম এখন দিদি বাড়ি চলে গেছে আমি বাড়ি চলে গেছি Good morning, guys. I am going to মালা a little bit of 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 a little bit আর আমি এখন যাচ্ছি গিয়ে সাজাবো আমার হাতে তারপরে আমি একটু পাঁচটার মধ্যে বাড়ি ফিরতে হবে আমার তো চলো দিদি বাড়িতে যাই গাইস দিদি বাড়ি চলে এসেছি দিদি বাড়ি এসে লাঞ্চ করা হয়ে গেছে এখন আমরা সাজানো শুরু করে দিয়েছি লাইট লাগানো হয়ে গেছে কাপড় তো কালকে লাগিয়ে দিয়েছিলাম আজকে লাইটও লাগানো হয়ে গেছে এখন আসছে এতক্ষণ লাইট লাগাচ্ছিলাম হাতি এখানে ঘুম পাচ্ছে জিম করে দিদি এখনো জিমের প্যান্ট পরে এ তো Guys, সাজানো হয়ে গেছে কমপ্লিট ব্যাকগ্রাউন্ড পুরো কমপ্লিট এখন শুধু এইদিকে টুনি লাইটস এইখানগুলোতে টুনি লাইটস লাগানো বাকি আছে বাকি সব কমপ্লিটেড জি এখন আমাদের কিছু একটা খাওয়াবে কি খাওয়াবে ফিশ চাপ এন্ড পম পম ইয়ে ফিশ আজকে লাস্ট ভেজ আর নন ভেজ কালকে ভেজ ও কালকে তো Sunday সব সাজানো এখন আমি আমার বাড়ি যাচ্ছি আমাকে বাড়িতে গিয়ে স্নান টান করতে হবে সব করতে হবে করে পূজোর সব করতে হবে কাজবাজ আবার আমি বাড়িতে গিয়ে এখন হাতি বাড়ি চলে যাচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি হাতির সাথে আবার দেখা হবে কালীপূজার দিন হাতি কালীপূজার টাইমে আসবে না পূজোর টাইমে অনেক লেটে আসবে ততক্ষণ আমি একটুখানি না ততক্ষণ আমার কেন মনে হয় যে পূজোটা শেষও হয়ে যাবে পূজোটা আপডেটটা হবে 4টার সময় তুমি আসবে 6টা অবধি পূজো আগের হতেও পারে 6টা অবধি কিন্তু আগের বার কিন্তু রাত্রি শেষ হয়ে গেছে এবারে তো বলে দিবে টাইম লাগবে হ্যাঁ ওটাই যদি টাইম লাগে তাহলে ভালো এন্ড গুড হ্যাঁ যদি টাইম লাগে তাহলে হাতি থাকবে আমি শাড়ি পরবো না গাইস হ্যাঁ আমি তো শাড়ি পরছি তাহলে চলো টাটা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি স্নান করে নিয়েছি স্নান করে এখন আমি উপরে যাব মা সব রেডি করে নিয়েছে অলমোস্ট আর কয়েকটা জিনিস বাকি আছে করার তো ওগুলো করব গাইস আজকে দিদির বাড়িতে নাইট স্টে করব আর দিদি এখানে আমার মেহেন্দি করে দিচ্ছে হ্যাঁ কি আর করব থেকেই গেলাম তুমি এত কান্নাকাটি করছিলে আমি মরি না তোর জন্য কান্না তুমি কত কান্নাকাটি করে বললে যে চলে আয় চলে আয় গাইস এই হাতটা অলমোস্ট হয়ে গেছে দিদি করে দিয়েছে কি সুন্দর লাগছে আমি খুবই ভালো বলতে চান গাইস মেহেদি করা হয়ে গেছে রাত কটার সময় Hi guys, shop preparation শুরু হয়ে গেছে দিদির বাড়ি কালীপূজার জন্য এখানে আমরা সব গুছিয়ে গুছিয়ে নিয়েছি সব গোছানো হয়ে গেছে এখন দিদি ঠাকুর আনবে ঠাকুর এনে এখানে বসাবে গাইস ঠাকুর বসানো হয়ে গেছে
সব সাজানো হয়ে গেছে এখানে। অলমোস্ট মাসি এখন ফল কাটছে, দিয়াও সাজিয়ে নিয়েছি আমরা। এখন রেডি হতে চলে এসেছি আমি আর দিদি। দিদি এখানে রেডি হওয়া শুরু করে দিয়েছে। আমি একটু ক্রিম লাগালাম, এখন রেডি হবো। ভালো ক্রিম লাগালাম, হ্যাঁ একটু ক্রিম লাগালাম। শীতকাল চলে এসেছে, আমি দিদির সাথে উইন্টারে নাইট স্টে করবই না, ইম্পসিবল। আমি স্বর্গে চলে যাবো উইন্টারে নাইট স্টে করলে। কালকে ফুল স্পিডে ফ্যান আবার এসি, ও মাই গড। গাইস পুরোহিত চলে এসছে আমাদের সবার গোত্রপত্র দিয়ে দেওয়া হলো। এখন আমাদেরকে বললো যে প্রদীপ জ্বালাতে, তো যাই জন্য এগুলো জ্বালাচ্ছি। দিদি এখন জ্বালাচ্ছে, তারপরে আমি জ্বালবো। অঙ্কুরদার হাতে অনেক আগেই চলে এসছে, এসে অঙ্কুরদা অঞ্জলি দিয়ে দিয়েছে। হাতি তো দেবে না, অঞ্জলি খেয়ে নিয়েছে অলরেডি, তাই কেমন লাগছে তোমার? আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো শেষ, আজকে আর কিছু নেই। আজকে আমি আর দিদি ঘুমিয়ে পড়বো এখন। তো চলো টাটা, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।